এটা সোশ্যাল মিডিয়া এবং পত্র পত্রিকারির কথা এবং এটা নাকি এই মাননীয় মাণিক্য কিশোরও এখন নিয়ে নাকি তিনবার নাকি বলেছেন মুখদিন ইন্টারলোকেটর আসছে আসছে বলে। এ প্রসঙ্গে আমার বক্তব্য হলো, ঠিক আছে ইন্টারলোকেটর প্রথমবার কথা দিয়ে দ্বিতীয়বার কথা দিয়ে তৃতীয়বারও কথা দিয়ে আসলেন না, এটা খুব বড় বিষয় আমি দেখতে চাই না। এমনকি চতুর্থবার পঞ্চমবার ষষ্ঠবার সপ্তমবারের পরও নাও আসতে পারে, হয়তো এরকম কোনো গুরুত্বপূর্ণ কাজে তিনি আটকে পড়েছেন। ওটা আমি এটাকে সফলতা বা ব্যর্থতা এরকম কিছু বলতে চাই না, কিন্তু বিষয় হলো প্রথমত ইন্টারলোকিউটার মানে অর্থটা কি মধ্যস্থতাকারী, কোন পরিস্থিতিতে এরকম ইন্টারলোকিউটার আপয়েন্ট করতে হয়। যদি কোনো নিষিদ্ধ কোনো সংগঠন বা জঙ্গি সংগঠন যারা ওভারগ্রাউন্ডে আসতে নানা রকম অসুবিধা, এরা জনসমক্ষে আসতে পারে না, এদের সাথে মধ্যস্থতা করার জন্য এরকম ইন্টারলোকিউটার নিয়োগ করতে হয়। যেমন টিএনবির সময়ে রাজীব গান্ধী এরকম ইন্টারলোকিউটার যদিও প্রকাশ্যে না অফিসিয়ালি না নন অফিসিয়ালি নিয়োগ করেছিল, এর পরবর্তী সময়েতেও এনএলএফটি টাইগার্স ফোর যখন খুব সক্রিয় তখনও এরকমভাবে ঘোষিত এবং অঘোষিতভাবে এই এনএলএফটি টাইগার ফোর্সের জঙ্গিদের সাথে আলোচনা করার জন্য গোপন আস্তানায় করা হয়েছিল, ওই অবস্থাতে ইন্টারলোকিউটার ঠিক আছে। কিন্তু আজকে ত্রিপুরা মথা তো আর একটা এখন সাধারণ পার্টি না, এবারে নির্বাচনে তারা দুর্দান্ত রেজাল্ট করেছে। প্রথমবার ত্রিপুরা মথার নামে ভোটে লড়াই করে প্রতিদ্বন্দ্বিতা করে 13টা সিট জিতেছে এবং ত্রিপুরা বিধানসভার সাংবিধানিকভাবে স্বীকৃত ভোটের অঙ্কে সেরকম না হলে যে 19% ভোট পেয়েই তারা এখন বিরোধী দলের মর্যাদা ভোগ করছে, বিরোধী দলের নেতা তাদের। আমরা বামফ্রন্ট 36% ভোট পেয়ে তাদের প্রায় ডাবল ভোট পেয়েও আমরা প্রধান বিরোধী দল না, যেহেতু এমএলএ সংখ্যা আমাদের কম। তারপর এডিসিতে তাদের প্রশাসন এবং তাদের এই নির্বাচনী ফলাফলের নিরিখে ভারতের নির্বাচন কমিশন এবার তাদেরকে স্টেট পার্টি রাজ্য স্বীকৃত রাজ্য দল হিসেবে স্বীকৃতি দিয়েছে। তো এখানে ইন্টারলোকিউটর কেন হতে হবে? যদি ভারত সরকার যদি তার সদিচ্ছা থাকে, এবং একই কথা আসে ত্রিপুরা মাথার ক্ষেত্রে, তারা যদি সত্যি সত্যি সেরকম ভাবে চান ভারত সরকারের হোম সেক্রেটারি ক্যাবিনেট সেক্রেটারি বা হোম মিনিস্টারের সাথেই তো অ্যাক্রস দ্য টেবিল টেবিলের এপার উপারে বিজেপির ত্রিপুরা মাথার চিফ এক্সিকিউটিভ মেম্বার তাদের অপোজিশন লিডার তাদের লিডার এভাবে বসে আলোচনা করা উচিত। অবশ্যই শুধু তাদের কাজ সাথে করলেই হবে না, অন্য সমস্ত স্টেক হোল্ডারদেরকেও ডাকতে হবে এই সমস্ত ক্ষেত্রেতে। তো এই জায়গায় ইন্টারলোকিউটর যদি ত্রিপুরা মাথার তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়ে থাকে, আমি জানি না কে দিয়েছে কার মাথা থেকে এসছে, এতে তো একটা স্বীকৃত রাজনৈতিক দলকে একটা সাংবিধানিকভাবে নির্বাচিত এডিসিকে আন্ডারমাইন করা হবে, খাত করা হবে। আমার বক্তব্য জায়গাতে যে তিনবার বলেও আসলো না, আমি এতে দোষ কিছু দেখি না, কিন্তু যেটা কথা হলো যে সত্যি সত্যি বিজেপি এবং ত্রিপুরা মাথা উভয়েই তারা এডিসি উন্নয়নের প্রশ্নে তারা আন্তরিক কিনা এটা হলো বড় কথা। কেননা এই বিজেপি আইপিএফটির সাথে
আতাত করার সময়তে এরকম ভাবে এম্পাওয়ারমেন্ট করেছিল, হাই পাওয়ার কমিটি করেছিল। রিনা চক্রবর্তীর নেতৃত্বে বেশ কয়েকবার এসেছিল তাদের টিম, লক্ষ লক্ষ টাকা খরচ করে সরকারি অর্থের শ্বাস ইয়ে করে জলাঞ্জলি দিয়ে বৈঠক হয়েছে, খানাপিনা হয়েছে। কোথায় তার রিপোর্ট? কোথায় রিপোর্ট? মাননীয় আনসিদাউন্মা সাহেব তো, যিনি এটার হুতা, তিনি মরেই গেলেন, তিনি কিছু বলে গেলেন না। তারপর 125তম সংবিধান সংশোধন বিল, এটা নিয়েও কত ইয়ে কি বলে বৈঠক হল। কেন্দ্রের সরকারের অফিসাররা ফ্লাইট ভর্তি করে মেঘালয়া গেল, আসামে গেল, মিজোরামে গেল, ত্রিপুরায় আসলো, গাদা গাদা রিপোর্ট হলো। আজকে 6 বছর ধরে এই 125তম সংবিধান সংশোধনী বিল পার্লামেন্টে এই অমিত শাহর মন্ত্রকে, সিন্ধুকে বা রেফ্রিজারেটে করে দিল। তারা কি করবে যে বিলকে মান্যতা দেয় না? এম্পায়ার কমিটি এত বৈঠক করার পর একটা মানুষ বের করে না। আর এখন কোন একে মিশ্র ইন্টারলোকিউটার, তিনি কে, কি তার সাংবিধানিক অধিকার, কাজে এটা করে কি হচ্ছে? এটা সময় যাচ্ছে আর আমরা দেখলাম, যদি সত্য হয় আমি জানি না, কারণ পত্রপত্রিকাতে উঠেছে, সোশ্যাল মিডিয়াতে উঠেছে, তার দায় তারা নেবে, আমি দিতে পারবো না। ঠিক আছে, যে ত্রিপুরা মথার যে মাননীয় চেয়ারম্যানকে দিল্লিতে ডেকে নিয়ে গেছেন গত 10 তারিখে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তো সেখানে তো আলোচনা হলো এডিসির অধিকার কিভাবে বাড়বে। কিন্তু সেখানে নাকি স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনা করছেন ত্রিপুরা মথাকে এই এখানে বিজেপি আইপিওতে জোর সরকার অংশগ্রহণ করার জন্য, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি একটা মথা একটা আসনে লড়াই করা সমঝোতার জন্য, তারপরে এই ধনপুর কেন্দ্রে বিজেপি প্রার্থীকে সমর্থন করার জন্য। তো এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব না। স্বরাষ্ট্রমন্ত্রী হ্যাঁ কনস্টিটিউশন সলিউশন বা এডিসি দাবি দাওয়া নিয়ে 100 বার আলোচনা করতে পারেন, তার এখতিয়ার। তুমি এই ইয়েতে বসে, এই নর্থ ব্লকে বসে এই আলোচনা যদি ত্রিপুরা মথার সাথে বিজেপির সদর দপ্তর দীনদয়াল উপাধ্যায় ভবনে হতো, নাড্ডাজির সাথে ত্রিপুরা মথার, আমাদের কোনো আপত্তি করছিল, হতেই পারে, কারণ ত্রিপুরা মথা একটা স্বাধীন পার্টি। কিন্তু সরকারি পদমর্যাদা, সরকারি অফিসে বসে এটা করা মানেটা কি? এটা এক ধরনের যে ত্রিপুরাজ্যের মানুষের যে আকাঙ্ক্ষাকে অমর্যাদা করা, ত্রিপুরার মানুষকে ঠকানো, এটা হওয়া উচিত। কাজে ত্রিপুরা মথার যে সমর্থকরা, এটা এক সময়তে এদেরকে বলা হয়েছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে, ত্রিপুরার যে সীমানা পেরিয়েও যেখানে যেখানে কক্বরক বাসী এলাকা আছে সব ঢুকে যাবে গ্রেটার ত্রিপুরাল্যান্ডে। এটা তো অনেক কম কল্পনা, আমরা তখনও বলেছি হবে না, আজকে ত্রিপুরা মথাও ভালো করে বুঝতে পারছে এটা হবে না, যে উচ্চারণ করে না, ঠিক আছে। কিন্তু তারা আন্তরিকভাবে বিশ্বাস মানে করেন যে কিছু একটা হবে, কিন্তু এটা থেকে হবে? এসব করে তো কি হচ্ছে? এসব করে সময় যাচ্ছে, মানুষ হতাশ হচ্ছে। আর ওই যে বলে না, পাতা পোতার ঘষাঘষিতে মরিসের যান যায়, এই রাজ্যের উপজাতি অংশের মানুষ, ট্রাইবাল অংশের মানুষ আজকে না খেয়ে মারা যাচ্ছে এই খরাতে। বিশুদ্ধ পানীয় জল নেই, কাজ নেই, খাওয়া নেই, আজকে বাড়িও পুড়ছে, পেটও পুড়ছে, শেষ হচ্ছে, আর নেতাদের বৈঠক হচ্ছে। এটা হলো বড় কথা, কেন ইন্টারলোকিউটর আসলো না, না আমি এটা নিয়ে আমার কোনো আগ্রহ নেই এবং এটা কোনো ইম্পর্টেন্ট কোনো বিষয় নয়। ইম্পর্টেন্ট বিষয় হলো যে তাদের রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং এসব করে সময় কাটানো,
যেন তেন প্রকার ক্ষমতা দখল করা, এই যে গত বিধানসভা কেন্দ্র ভোটে করেছে ভোট ভাগাভাগি করিয়ে, এবং সামনে এখন 2024 ইংরাজিকে মাথায় রেখে এসব করছে। কিন্তু কর্ণাটকে দেখিয়ে দিয়েছে এই সমস্ত জারি জুড়ি বারবার চলে না, চলবে।